আমি আজকে টক ডাল বানাচ্ছি, তো তার জন্য যা যা নিয়েছি সেটা হচ্ছে মসুরির ডাল, সর্ষে, এখানে কালো সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, নুন, এখানে কাঁচা আমনে আছে একটা, চিনি, হলুদ, মসুরির ডাল। আমি এই মসুরির ডালটাকে ভালো করে ধুয়েছি, এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার মসুরির ডালটা আমি খুব ভালো করে একটুখানি ঘুটে নিচ্ছি। একটা কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপরে আমি সর্ষে ফোড়ন ছেড়ে দেব। এরপরে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম, আর এখানে আমি আমটা খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, আমটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব, একটু যাতে আমটা নরম হয়ে যায়। তো আমটা এখানে নরম হয়ে গেছে, একটুখানি ভেজে নিয়েছি। এরপরে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি আমি। তো আমি এখানে খুব সামান্য একটু হলুদ দিয়ে আমটাকে নাড়িয়ে ছড়িয়ে নিচ্ছি, আর তারপরে আমি ডালটা ঢেলে দিচ্ছি। ডালে সামান্য একটু হলুদ দেওয়া ছিল, তারপরে ডালটাকে ঘুটেছিলাম আমি। তো এইবারটা আমি এর মধ্যে এক টিস্পুন চিনি অ্যাড করে দেব, এটা যাতে একটুখানি স্বাদ আসে। এটা আপনারা স্কিপ করতে পারেন। তো এবার আমি ডালটাকে ভালো করে ঘুটে নেব, ঘুটে নিয়ে এটাকে আমি ফুটতে দেব, যাতে আম যেটুকু বাকি ছিল সেটাও মিশে যাক, একটু সেদ্ধ হয়ে যাক। এখানে আমি আমের আটি ব্যবহার করিনি, কারণ আমের আটিটা একটু তেতো থাকে, অনেকেই ব্যবহার করেন, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তো আমি আরেকটুখানি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আম ডাল গরমকালে খুব ভালো লাগে, তো বাঙালিরা প্রায় এই টক ডালটা বানিয়ে থাকে। এই টক ডালটা খুবই ভালো লাগে, খুব সিম্পল একটা রান্না, খুব সুন্দর খেতে হয়। অনেকে এই টক ডালটা আলু সেদ্ধ, ছুরি ছুরি করে ভাজা, আলু ভাজার সঙ্গে খায়, খুবই ভালো লাগে। আর গরমকালে তো এটা প্রায়ই খায় সমস্ত বাঙালিরা। তো আমি এই টক ডালটাকে ঢেকে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আর ডালটা খুব ভালো করে মিশে গেছে আমের সঙ্গে, আমটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমটা পুরো গলে গেলে টক ডালের মজাটাই থাকে না, আমটা সেদ্ধ হবে অথচ একটু কোয়া কোয়া থাকবে, সেটাই ভালো লাগে। আপনারা যদি একটু জল বেশি করে পাতলা করে ডাল খেতে পছন্দ করেন, তাহলে জলটা একটু বেশি নেবেন। আমি এখানে একটু ঘন ঘন রেখেছি। তো বন্ধুরা, এখানে আমার টক ডাল কমপ্লিট হয়ে গেছে। টক ডাল খুবই সিম্পল একটা রান্না, খুবই সুন্দর লাগে খেতে, গরমকালে এর জুড়ি মেলা ভার, কারণ গরমকালে কাঁচা আমের তো কোনো কথাই নেই। কাঁচা আম যদি ডালে পড়ে, সেই টক ডালটা তো অনেকেই খুব পছন্দ করে, একটা লোভনীয় ব্যাপার স্যাপার আর কি। আর এটা ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজার সাথে তো খুবই ভালো লাগে, অনেকে আলু সিদ্ধ সঙ্গেও ভালোবাসে খেতে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। বাই বাই, সবাই ভালো থাকবেন, টাটা। প্লিজ ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ, লাভ ইউ অল।